আওয়ামী লীগের আমলে বিপি হইছিস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করুস, এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে। আবার একটু দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন, যে বাতের হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন, আন্দালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিসে, আপনি 10 লাখ টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে আবার উপহার দেব। তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক, ঠিক আছে এই এখন এইটা নেও, আমি যদি মেক আপ নয় আবার নিও। সে 4 লাখ টাকা ধার, মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেইটারে বানাইছে 64 লাখ টাকা দিছে নাকি, এবং কত ধরনের রং চং মাখিয়ে প্রচার। এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি 71 চুরি বা এরকম ধরনের আরও অনেকে রং চং মাখিয়ে প্রচার করেছে। এখন আমি সময় টিভি স্টাফদের দোষ দেবো না, 71 স্টাফদের দোষ দেবো, তারা তো চাকরি করে, তাদের অর্ডার ক্যারি করতে হয়, তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথাটা এই প্রসঙ্গে চলে আসে, সেইখানে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, যে দেশে যা চলছে এটা তার একটু নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল, এই যে কোন বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি? আজ আমরা তরুণরা এই যেখানে বসে আছে, যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইনা ককটেল দিয়ে তারা বলছে বিপিনুরা দাসের তারে এই ককটেল মিছিলে মারার জন্য, প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে আপনার অপমান করেছে অনেক। এই যে তরুণরা, আমরা যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই, তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারার রাজনৈতিক দল, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই শ্লোগানকে ধারণ করে আমরা এই দলটা গঠন করি। আমরা যদি 18-র পরে এই 24-এর যদি নির্বাচন অংশগ্রহণ করতাম, অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না, অনেকের বয়স হয় নাই, তাহলে আমরা কেন জীবন দিচ্ছি, আমরা কেন সংগ্রাম করছি? এই যে এই আন্দোলনে ছাত্র অধিকার কমিউনিটির সহসভাপতি কদমতলী থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হল, এই চট্টগ্রামে রংপুরে অনেকে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ, কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি? ছাত্র জনতা রাজনৈতিক দল তো 17 বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে, আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই 17 বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আজকের এই নব্য লুটপাটকারীদের কেউ আমরা কিন্তু বাংলার